সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফ এর নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়। আজ আমরা আলোচনা করব সমৃদ্ধির আওতায় পরিচালিত স্বাস্থ্য সেবা সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসাক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতুর সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সহকারী জনাব তমালেকিয়া কর্মকার এবং উদ্দীপনের সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সেবিকা জনাব শিল্পী কর্মকার। আপনাদের উভয়কেই স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, কর্মসংস্থানের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনের লক্ষ্যে 1990 সালে সরকার পল্লী কর্মসাক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। 2010 সাল থেকে পিকেএসএফ দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি বা সমৃদ্ধি কার্যক্রমটি বাস্তবায়ন শুরু করে আসছে। সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে মানুষের দোরগোড়ায়। দর্শক মণ্ডলী, সমৃদ্ধির আওতায় পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সুস্বাস্থ্যই সকল সুখের মূল, আর তাই প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রতিটি পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পিকেএসএফ এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শকুন্দি ইউনিয়নের সাধারণ মানুষদের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট DFED 2014 সালের জুলাই মাস থেকে স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম চালিয়ে আসছে। এই স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে শকুন্দি ইউনিয়নে 12 জন স্বাস্থ্য সেবিকা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন এবং স্ট্যাটিক ক্লিনিক ও স্যাটেলাইট ক্লিনিক সম্পর্কে ধারণা ও চিকিৎসা সেবা গ্রহণের জন্য পরামর্শ দেন। ড্রাম ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচি হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। এই ক্লিনিকে স্বাস্থ্যকর্মীরা নিয়মিত আমাদের বাসায় যাইয়া আমাদের ডায়াবেটিস পরীক্ষা করে, ওজন মাপে, তারপরে প্রেশার মাপে। এখানে নিয়মিত ডাক্তার আসে, আমাদের বাচ্চাদেরকে পুষ্টি ঠিক আছে কিনা এসব কিছু তথ্য আমাদের কাছ থেকে নেয়। এই ড্রাম ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচি ক্লিনিক থেকে আমরা নিয়মিত বাচ্চাদের জন্য পুষ্টিকণা পাই এবং আমাদের আয়রন ট্যাবলেট, তারপর আমাদের এই যে ওখানে নিয়মিত সপ্তাহে ডাক্তার আসে, ওনার কাছ থেকে আমরা নিয়মিত ঔষধ পাই, নিয়মিত সেবা পাই। স্বাস্থ্য সেবিকারা গ্রামের মহিলাদের কাছে গিয়ে তাদের ওজন মেপে দেখেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। শুধু তাই নয়, প্রশিক্ষণপ্রাপ্ত এই সেবিকারা গর্ভবতী মায়েদের উন্নত সেবা দেওয়ার জন্য তাদের প্রেশার মেপে দেখেন এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ করে যাতে গর্ভবতী মা ও অনাগত শিশু সুস্থ থাকে। এখানে ক্লিনিকটা হওয়াতে আমাদের অনেক উপকার হচ্ছে। ছেলে মেয়েদের নিয়ে দূরে যেতে হয় না, কাছে কোলা স্বাস্থ্যসেবা পাচ্ছি, আমাদের অনেক উপকার হচ্ছে। ঢাকা আহসানিয়া মিশনের প্রতিষ্ঠান DFED ও পিকেএসএফ এর উদ্যোগে মনোহরদী উপজেলার গরিব দুঃখী খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের জনগণের স্বাস্থ্য সেবা দিতে এই ইউনিয়নে 2টি স্ট্যাটিক ক্লিনিকে 4 জন স্বাস্থ্য সহকারী বসেন। এখানে শকুন্দি ইউনিয়নের চিকিৎসা কার্ডধারী পরিবারের সদস্যরা সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিতে পারে। এই স্ট্যাটিক ক্লিনিকে যেসব রোগীরা আসে তাদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগের লক্ষণ ও অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ওষুধ দিয়ে দেয়। শুধু তাই নয়, ওষুধ খাওয়ার নিয়ম ও সচেতনতা বৃদ্ধিমূলক পরামর্শও দিয়ে দেওয়া হয় এই স্ট্যাটিক ক্লিনিক থেকে। সমৃদ্ধির স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রমের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রতি সপ্তাহে একদিন স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে রোগীদের রোগ নির্ণয় ও সেবা প্রদান করা হয়। এভরি উইকেন্ডে আমি এখানে আসি সমৃদ্ধি কর্মসূচির আন্ডারে। এখানে ফ্রি ক্যাম্পে নানান ধরনের পেশেন্ট দেখি, তার মধ্যে অকুলার ডিজিজের পেশেন্ট বা রেগুলার জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস, আর্থ্রালজিয়া, ব্যাক পেইন, একুট গ্যাস্ট্রাইটিস, নানান ধরনের ফার্স্ট এইডমূলক যে সমস্ত ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে পেশেন্টগুলোকে সেই ট্রিটমেন্টগুলো দিচ্ছি। আর মোস্ট প্রবলি যে পেশেন্টগুলো একটু কমপ্লিকেটেড রোগীর পরিস্থিতি বুঝে সেই পেশেন্টগুলোকে উপজেলা হেলথ কমপ্লেক্সের কাছাকাছি খুব বেশি গুরুতর না হলে সেখানে সেন্টার করি, অথবা ঢাকার ভালো কোনো হসপিটালে বা হায়ার টার্সারি লেভেলে সেখানে আমরা সেন্টার করি। এই সমৃদ্ধি কর্মসূচির আওতায় পেশেন্টরা খুব লাভবান হচ্ছে।
স্বাস্থ্য সহকারীর প্রাথমিক পর্যবেক্ষণের পর রোগীর প্রয়োজন অনুযায়ী স্যাটেলাইট ক্লিনিকের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠানো হয়। বিশেষজ্ঞ MBBS ডাক্তার রোগীর বিভিন্ন বিষয় দেখে শুনে ঔষধ লিখে দেন। এই ইউনিয়নে বসবাসকারী মানুষেরা PKSF এর সমৃদ্ধি প্রকল্পের স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম থেকে চিকিৎসা নিয়ে থাকে প্রতিনিয়ত। এই অঞ্চলে এই কর্মসূচিটি খুব গুরুত্ব ভূমিকা পালন করছে, কারণ উপজেলা সদর হাসপাতালে যাওয়ার জন্য অনেক অর্থের খরচ হয়। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে দুটি স্বাস্থ্য ক্লিনিক হওয়াতে তারা নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা নিয়ে থাকে। আমাদের স্বাস্থ্য সহকারী সেবিকাগণ আছে 12 জন, তারা নিয়মিত বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়িতে গিয়ে তাদের যেভাবে স্বাস্থ্য সেবা দেওয়ার কথা তারা দিচ্ছে কিনা সেটা আমি ফলো আপ করি। এই কার্যক্রমের মাধ্যমে গর্ভবতী ও প্রসূতি মায়েদের আয়রন ক্যাপসুল, কৃমিনাশক ওষুধ ও অপুষ্টির শিকার 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের পুষ্টিকণা প্রদান করা হয় বিনামূল্যে। শ্রোতা দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম। প্রতিবেদনটি ছিল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সুকুন্দী ইউনিয়নের স্বাস্থ্যসেবার আওতায় যে কার্যক্রমগুলি পরিচালিত হচ্ছে তার উপর আলোচনার পালা। আলোচনার প্রথমেই প্রশ্ন হচ্ছে আমাদের তমলেখা কর্মকার আপনার কাছে, সেটি হলো যে এই স্বাস্থ্যসেবার মূলে রয়েছেন আপনারা, স্বাস্থ্য সহকারে হিসেবে আপনি দীর্ঘদিন কাজ করছেন ওখানে। আপনাদের এই স্বাস্থ্যসেবা দেওয়ার আগে ওই ইউনিয়নে কি অবস্থাটা ছিল? 2 বছর আগের কথা। সেখানে স্বাস্থ্যসেবা বলতে তারা শুধু মনে করত পল্লী চিকিৎসক, হ্যাঁ পল্লী চিকিৎসক অথবা আপনার কবিরাজ, জি তাদের বেসটা ছিল ওই ওই পর্যন্ত সীমাবদ্ধ। প্রেসক্রিপশনের পরবর্তীতে যে ওষুধ খেতে হবে এটা আসলে তার স্যার ডাক্তারে যে প্রেসক্রিপশন দিতে পারে এটাই তাদের কাছে ধারণা ছিল। প্রেসক্রিপশন তাদের কাছে অন্যরকম চিন্তা ভাবনা, যে প্রেসক্রিপশন কি জিনিস এরকম কিছুটা, যে রোগী বাসায় একজন দোকানে গিয়ে বলছে যে এই সমস্যা আমার ওষুধ দিয়ে দেন, এরকম স্যার চিকিৎসা ব্যবস্থা ছিল। ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট, এখন এই জিনিসটা তারা বুঝতে পারতেছে আস্তে আস্তে, যে বাড়িতে বসে থাকলে ট্রিটমেন্ট হবে না। আর পল্লী চিকিৎসক উনি ডাক্তার না, চিকিৎসার জন্য ডাক্তার দরকার। শিল্পী কর্মকার, আপনি তো একেবারে তাদের সাথেই কাজ করেন, দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করেন, স্বাস্থ্য সেবিকা হিসাবে আপনি এই কাজটা কিভাবে আরম্ভ করেন? যেটা প্রথম আমি গ্রামে একটা ওই ইউনিফর্ম একটা ব্যাগ নিয়ে রাস্তায় বেরোই, রাস্তায় বেরোবার পরে বলে এই নতুন আবার কোথা দিয়ে। তোমাদের স্বাস্থ্য সম্বন্ধে সব ধরনের সচেতনতা বৃদ্ধি করার জন্য যেটুকু করণীয় সেটুকু কিন্তু আমারই দায়িত্ব এখন, তথ্যগুলি দেওয়ার কি, তথ্যগুলি দেওয়া। তখন বলে ই আবার কেমন কথা, তুমি এবার কি পারবা? আমি কি দেখো আমি কিছু পারবো না ঠিক আছে, তারপরেও আমার কর্তৃপক্ষ যেটু সহযোগিতা করবে, যেমন মনে করো এই যে প্রেশারের ট্যাবলেট প্রতিদিন ডাক্তারের কাছ থেকে কিনে খাও, আসলে এটা কির জন্য খাও, আমার আর তোমার প্রেশার কি কন্টিনিউ আছে কি নাই এটা তো তুমি জানো না, অথবা তোমার ডায়াবেটিস আছে কি না, আছে কি না, অন্য কোনো জটিল রোগ আছে কি না এটা তো তুমি জানোই না, জানো না। কিন্তু আমি তোমার বাড়িতে যে মাসে মাসে একবার আসব, তুমি আমার কাছ থেকে একটা কার্ড যদি কিনো স্বাস্থ্য কার্ড, তাহলে আমি প্রতি মাসে তোমার বাড়িতে এসে আমি তোমার বিপিটা দেখে যাব। এইভাবে আস্তে 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 আরম্ভ হলো আর কি কাজের শুরু। আপনারা কি মাঠে যান না? হ্যাঁ আমরাও স্যার মাঠে যাই। কখন মাঠে যান আপনারা? 9টা থেকে। আপনারা সকাল থেকেই মাঠে থাকেন? আমরা 8টা থেকে 2টা পর্যন্ত ফিল্ডেই থাকি। ফিল্ডে থাকতে হবে, 2টা পরে আপনারা আসেন আবার ক্লিনিকে? না ক্লিনিকে জাস্ট না, যদি আমাদের ফিল্ডে রোগী থাকে, মনে করেন আমরা 20-25 খানা ভিজিট করি, ওর মধ্যে মানে 20-25টি পরিবার আপনাকে প্রতিদিনই ভিজিট করতে হবে। তার মধ্যে যদি কোনো রোগী বাজে, অনেক সময় তো অনেক রোগী আসে, যেমন কারো জ্বর কারো ডায়রিয়া, ওই ট্রিটমেন্ট তো আর আমি দেবো না, প্রেসক্রিপশন আমি করবো। ওইটা দেবে আপনারা? এখানে আমি একটা কথা বলি, যে ওরা তো প্রতিদিন বাড়িতে 25টা বাড়িতে ভিজিট করে, তো ওখানে গিয়ে যদি দেখে যে কোনো পেশেন্ট আছে তো তাদের ইনফরমেশন দিবে যে তোমার এই সমস্যা, তো আমাদের স্ট্যাটিক ক্লিনিকে চলো, আমাদের এখানে ডাক্তার আছে সেখানে আসবে, তো ও এই কাজগুলো করবে। স্ট্যাটিক ক্লিনিক খোলা রাখবো আমরা, আর ওরা ফিল্ডে যে রুগীগুলো থাকবে সেগুলো ওরা স্ট্যাটিক ক্লিনিকে নিয়ে আসবে। আপনাদের প্রতিদিন কীরকম রুগী আসে? এবারে যে স্যার 10-15 জন আসে। আচ্ছা এমন কি হয় যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বাড়িতে যাচ্ছেন তাদের, হয়তো তখন রুগী হলো না কিন্তু পরক্ষণেই ওই পরিবারে
একটি মানে একটা অঘটন ঘটে গেল আর কি, তখন কি অবস্থা হয়? তখন তো আমার ওখানে যেতেই হয়। আপনাকে কি ফোন করে? ফোন করে কিবা কারো কাছে শুনলেও আমি যাই। আপনি 2টা পর্যন্ত বললেও আপনার ডিউটি 2টা পর্যন্ত না? না না না, আপনি মোটে অনেক সময় দেখা যায় আমি বিকালে মানে সামনে বসছি কিবা গল্প করতেছি বা পরিবারে অন্য কাজ করতেছেন, কাজ করতেছি, ওই অবস্থায় ফোন আসে। আচ্ছা, যে দিদি আপনি একটু আসেন তো, অমুক অসুস্থ, তাহলে তো আমার যেতে বাধ্য। তখন তো আর আমার ওই 8টা 2টার নিয়ম মানার কথা না। এখন কি অবস্থা? এখন যখন আপনি যান বাড়িতে, তখন আপনাকে কিভাবে গ্রহণ করে তারা? এখন গ্রহণযোগ্যতা অনেকটাই সুন্দর, এখন গেলে পর খুবই ভালো জানে, এবং কুশল বিনিময়টা যে তাদের সাথে যে একটা মত বিনিময়, এখন আর আমার কাউকে ডেকে নিয়ে বসতে হয় না, তারাই আসে যে দিদি এই ব্যাপার, এই অবস্থা, কি করব বা কি দিয়ে কি হবে। কি কি যন্ত্রপাতিগুলো সেখানে আছে বা আপনাদের যারা সেবিক আছে তাদেরকে কি কি যন্ত্রপাতি দেওয়া হয়? প্রাথমিক চিকিৎসার মোটামুটি সব যন্ত্রপাতি আমাদের ওখানে আছে, বিপি মেশিন থেকে শুরু করে ওয়েট মেশিন, ওয়াক টেপ, তারপর হচ্ছে আপনার নেবুলাইজার, র্যাপিডিক মেশিন, থার্মোমিটার, আপনার স্টিচগুলো দেওয়ার জন্য নর্মাল ফরসেপ যেগুলো সেইগুলো, ভায়োটিন, পপিসেপ, গজ, ব্যান্ডেজ, মোটামুটি স্যার প্রাইমারি ট্রিটমেন্টের সব ম্যানেজমেন্টে আমাদের ওখানে আছে, আপনাদের স্ট্যাটিক ক্লিনিকে আছে। আর আমাদের যারা মাঠে যারা কাজ করেন, যারা সেবিকা, তাদেরকে কি কোনো এইড বক্স দেওয়া হয়? তাদেরকে এইড বক্স আছে? ওই বক্সের মধ্যে কি থাকে? ওই বক্সের মধ্যে থাকে স্যার হচ্ছে গজ, ব্যান্ডেজ, কটন, আপনার পপিসেপ বা ভায়োটিন, গ্লাভস থাকে, একদম একদম অপরিহার্য কিছু বিষয় থাকে, অপরিহার্য কিছু জিনিস, থার্মোমিটার, ইঞ্চি ফিতা, যেটা ওই ইঞ্চি ফিতাটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্লাড মনিটরিং এর জন্য ওই মুয়াক টেপ, ওটা থাকে, এগুলো সবই আপনারা জানেন, এইভাবে কি এগুলো ব্যবহার করতে হয় সব আপনারা জানেন? হ্যাঁ, ওদের ট্রেনিং এ আমরা এগুলোর জন্য তো আমাদের বছরে ট্রেনিং হয় দুইটা, প্রথম শুরুতে তো ট্রেনিং হয়েছে, এরপরে প্রতি বছর দুটো করে ট্রেনিং হয়, এবং এই ট্রেনিংটা ওই যে উপজেলা যে ডাক্তার আছে তারাই দিয়ে থাকে, তারা দেয়, আর স্বাস্থ্য সহকারী যারা আছে। অনেক ধন্যবাদ, আপনাদের সাথে আরো কথা বলতে হবে, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শ্রোতা দর্শক মণ্ডলী, বিরতির সময় হলো, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শ্রোতা দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম কিভাবে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা পাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে এখন, যে স্বাস্থ্য সহকারী হিসেবে আপনারা কি প্রশিক্ষণ প্রাপ্ত, বা আপনাদের প্রশিক্ষণটা কারা দিয়ে থাকেন? পিকেএসএফে আমাদের ট্রেনিং হয় প্রতি বছর, পিকেএসএফে প্রতি বছর ট্রেনিং হয় আপনাদের, পিকেএসএফে ডাক্তার আছে, সেই ডাক্তার আপনাদের ট্রেনিং দিয়ে থাকেন। ওদেরকে নিয়ে কি আপনাদের বসতে হয় মাঝে মাঝে, যে কি রিপোর্টিং দেওয়া আছে? মাঝে মাঝে বসতে হয়, প্রতি সপ্তাহে আমরা ওখানে একদিন ওদের ফিল্ড ভিজিট শেষে, যে প্রতিদিন তো ওরা 25টা বাড়ি ভিজিট করে, ভিজিট শেষে ওই 1-2 ঘন্টার জন্য আমরা ওদের নিয়ে বসি, যে এই সপ্তাহে ওদের কোনো সমস্যা আছে কি না, ওই যে যন্ত্রপাতিগুলো ওগুলো আবার রিভিশন দিই, আবার আমরা উঠান বৈঠক করি, ওরা উঠান বৈঠক করে, এগুলো নিয়ে আমরা একটু রিহার্সেল করাই। আপনারা ক্যাম্প করেন, এই ক্যাম্প সম্পর্কে যদি একটু বলেন, আপনি আগে বলবেন। স্বাস্থ্য ক্যাম্প তো স্যার আমি বলবো যে ইউনিয়নের লোকের জন্য একটা সৌভাগ্যের বিষয়, কারণ হচ্ছে একজন স্পেশালিস্ট ডাক্তার বিনামূল্যে ট্রিটমেন্ট করে তাদের এই স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে। স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে ইউনিয়নে যত পেশেন্টই থাকুক, সে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে তাদের ট্রিটমেন্ট করে। এটা কি একাধিক ডাক্তার ওই দিনকে আসে? স্পেসিফিক ভাবে আমরা একাধিক নেই না, যে একজনেই হয়। এই ক্যাম্পটা কতদিন পর পর হয়? ক্যাম্পটা স্যার আমাদের বছরে 5টা ক্যাম্প, একটা হচ্ছে চক্ষু ক্যাম্প, আর বাদ বাকি 4টা হচ্ছে সাধারণ ক্যাম্প। চক্ষু ক্যাম্প হবে আর কি? হ্যাঁ, চক্ষু ক্যাম্প হবে। আচ্ছা, সেখানে আপনাদের দায়িত্বটা কি? এই ক্যাম্পের সময় ক্যাম্পের ম্যানেজমেন্ট সম্পূর্ণ আমাদের কাছেই থাকে। শিল্পী, আপনাদের ওখানে কি একই অবস্থা? এই ক্যাম্পগুলো কিভাবে হয়? ক্যাম্পগুলো আমাদের তো আপনারা তো একটু সেই পিরেসপুরের পারেহাট ইউনিয়ন, তাই না? হ্যাঁ, পারেহাট ইউনিয়ন। ওখানে ক্যাম্পে আমাদের 2-3 জন ডাক্তার থাকে, বরিশাল মেডিকেল কলেজ থেকে নেওয়া হয় প্রফেসর ডাক্তার জনরা, ওনাদেরকেই নেওয়া হয়। এবং ওখানে তো আমাদেরই তো ফিল্ড অর্গানাইজার, আমরা তো ফিল্ডে একাধারে প্রচার প্রচার করেন আপনারা? একদম কি এটা কি মাইকিং করেন নাকি? না না না, মুখে মুখে বাড়িতে বাড়িতে যখন আমরা যাই, তখন ওই ক্যাম্পের আগে তো আমাদের বাড়ি ভিজিটের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ওইটা। শুধুমাত্র আপনাদের কার্ড হোল্ডার যারা আছে তারাই কি আসে নাকি? না না না, এর বাইরেও আসে? এর বাইরেও আমাদের কার্ড হোল্ডার তো প্রতি 1 বছরের জন্য যারা নিয়ে ই করা তাদের, কিন্তু এছাড়া আমাদের যে
ওই এলাকারই রোগী যারা আছেন, আমাদের ওই পর্যায়ের যে রোগী আছেন ডাক্তার, হ্যাঁ সবাইকে, কার্ড যারা আসবে তারা তো ফ্রি, কার্ড যাদের নাই তাদেরকে আমরা 30 টাকা ভিজিট। আপনি কত বছর কাজ করেন? 5 বছর। 5 বছর হয়েছে। আপনি বলেন 2 বছর, তমালিকা 2 বছর আর শিল্পী হচ্ছে 5 বছর। এই কাজটা করতে গিয়ে আপনাদের কি কোনো ঘটনা মনে পড়ে যেটা আসলে মানে মানুষকে জানানোর প্রয়োজন? আমার তো এটা প্রথম চাকরি, ইন্টার্নি করতাম হসপিটাল, পড়াশোনা কলেজ, তো ফিল্ড লেভেলে ডাইরেক্টলি এভাবে কাজ করা হয় না কখনো। কিন্তু ফিল্ডে কাজ করতে গিয়ে একটা জিনিস যেটা ফিল করলাম যে মানুষ মানুষে একটা ভালোবাসতে পারে, একটু মিশলে তাদের সাথে, একটু সময়ের সাথে। প্রথমত তারা চিন্তা না জানতো না, এমন অবস্থায় এখন আর বাসায় যেতে ইচ্ছে করে না। আচ্ছা, ভালোবাসা তাদের, খুব ভালোবাসা তাদের। আর জিনিস তারা আসলে একটু সময় লাগে, গ্রামের মানুষ একটু বুঝতে সময় লাগে, কিন্তু তারা যদি একবার আসলে জিনিসটা বুঝে তো অন্যরকম একটা ফিলিংস। তাই না? আমার মনে হয় যে যে রোগটার কথা সে কোনোদিনই কারো কাছে বলতে পারে না, সেটা আপনাদের কাছে বলতে পারে স্যার। এটা কোথায় একটা জায়গা আছে স্যার। এভাবেও করি যে কিছু কিছু বয়স্ক মানুষ আছে যারা কিন্তু আমাদের সেন্টার পর্যন্ত আসতে পারে, সেন্টার তো একটা নির্দিষ্ট জায়গায়। গর্ভবতী যখন তার 9 মাস হয় তখন তো আর সেন্টার পর্যন্ত আসা খুব কষ্ট। তখন তো আপনারা যান? হ্যাঁ, আমরা তখন না শুধু, আমরা কিছু কিছু লোকেশন আছে যেখান থেকে সেন্টারে আসা একটু সমস্যা। আমরা সকালবেলায় যখন প্রত্যন্ত গ্রাম সকালবেলায় যখন আমরা ভিজিট করি, মানে যে সেবিকা যখন ভিজিট করতে যাই, আমরা ওদের বলি যে যদি পেশেন্ট এরকম থাকে যারা সেন্টারে আসতে পারে না, আমরা তাদের বাড়িতে গিয়ে দেখে আসি, ঘরে গিয়ে তাদের আমরা দেখে আসি। আপনার এই 5 বছরের জীবনে এমন কিছু ঘটনা আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? আমি তো হিন্দু, সে মুসলমান ধর্মের, শাশুড়ি, কিন্তু আমরা একই সাথে বসবাস, একই ইসে ওঠা বসা। আমরা যখন রাত্র একটার সময় আমরা ঘুমিয়ে আছি, ওই শাশু শাশুড়ি স্ট্রোক করছে অলরেডি। আচ্ছা, স্ট্রোক করায় ওর ছেলে আমার কাছে আসছে, ভাবি ভাবি তাড়াতাড়ি ওঠো, মা যেন কেমন করে। গিয়ে দেখি কি চাষির 200x220। এরপরে চাষি অস্থির অবস্থায় আমি বলছি কি দেখো আলামিন, আমি এখন আর এই জায়গা আমি চাষিরে রাখতে সেফ না, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, যেহেতু সে অস্থির হয়ে গেছে। তখন আলামিন বলছে যে ভাবি তুমি বলছো কি, হ্যাঁ আমি কইতে আছি, তুমি তাড়াতাড়ি যাও। এরপর আলামিন অ্যাম্বুলেন্সও ঠিক আনছে, আনার পরে চাষির নিয়ে আমি সদর মেডিকেলে গেছি, তখন আর উপজেলা কমপ্লেক্সে না, পিরোজপুর সদর, হ্যাঁ পিরোজপুর জেলায় গেছি, আমি সাথেও গেছি। দুঃখের বিষয় চাষিকে আর বাঁচাতে পারেন, রক্ষা করতে পারিনি, মানে তখন আর কাকে সে ধরবে, কাকে কি বলবে, তার একটা একটা সহযোগিতা করার লোক দরকার ছিল, এবং সে ছিল আপনি ছিলেন তার ভরসা। হ্যাঁ ভরসা। তখন আমাকে জরাই দর্শ বলছে যে ভাবি আমি এক কলঙ্ক দিয়ে অন্তত পক্ষে মুক্ত পেলাম, যে তুমি আমাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বলছিলে, তা না হলে আমার মা তো ঘরে বসে মারা যেত, কেউ জানতাম না যে আমার মা কি হয়ে মারা গেল। এই যে জিনিসগুলো, এগুলো আসলে আমরা ঘরে বসে কোনোদিনই জানতাম না। এই উদ্দীপনের নেতৃত্বে, আমাদের এই পিকেএসএফ এর সহযোগিতায় বিধায় আজ আমি এই পর্যন্ত যে পৌঁছতে পারছি যে কারো মুমূর্ষু অবস্থায়ও আমি তার পাশে গিয়ে দাঁড়াতে পারতেছি। আমার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে, খুব সংক্ষেপে, আমাদের সময় একদম নাই, সেটা আপনি তো দেখেছেন আমাদের চেয়ারম্যান স্যারকে, যিনি আর কি এই 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 যে কার্যক্রমটা, যেটা আমরা সমৃদ্ধি কার্যক্রমটা যে চিন্তা করেছে, ভাবনা করেছে এবং আজকে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়েছে, তাকে দেখেছেন আপনি? কারণ আমরা গিয়েছিলাম আপনার ওখানে, তার কাছেও দেখেছি, ঢাকাতে দেখেছেন একবার, প্রোগ্রাম হলো না সব এনজিও নিয়ে। আচ্ছা আচ্ছা, তখন আপনি আসছিলেন। আচ্ছা, স্যারের কাছে কি কিছু বলার আছে কিনা আপনার? এই প্রোগ্রামটা যাতে আরো সচেতন ভাবে চালু থাকে, এইটাই হচ্ছে আমার চাওয়া, যে বেশি মানে আর একটু যদি এর পাশাপাশি আরো কিছু বাড়তি বাড়াইয়া, মানে সহযোগিতা, হ্যাঁ সহযোগিতা করে যদি আমাদের প্রোগ্রামটা চালু রাখে, তাহলে আমরা যে স্থানে আছি এর চেয়েও মনে হয় ভালো পজিশনে যেতে পারবো, ভালো করতে পারবেন আপনারা, এবং গরিব মানুষকে আরো সহযোগিতা করতে পারবেন। আপনি কিছু বলবেন তোমালিকা? আমি বলবো স্যারের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্রোগ্রাম যাতে বন্ধ না হয়, প্রোগ্রামের দীর্ঘায়ু কামনা করি। আপনাকে কি কেউ বলেছে বন্ধ হবে? হ্যাঁ না, কখনোই না স্যার, একটা শুরু থাকলে শেষ অবশ্যই হয়, ওইভাবে বলেছেন, ওইভাবে এলাকার মানুষ যাতে আমাদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, আর আমরা যাতে সমৃদ্ধির সাথে যুক্ত থাকতে পারি, কাজ করতে পারি। শুধু আমরা না, আমাদের মতো অনেক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অনেক আছে, আমার কলিগ, আমার বন্ধু, ওরাও যাতে সমৃদ্ধির সাথে মানে আমাদের মতো সংযুক্ত থাকতে পারে।
অনেক ধন্যবাদ আপনাদেরকে। স্যারের এই আপনাদের এই কথা স্যারকে নিশ্চয়ই আমরা জানিয়ে দিব, আর এমন হতে পারে স্যার হয়তো বা এই অনুষ্ঠানটা এখন দেখছেন। সরাসরি তো আমার সাথে দেখা হয় না, আমি আপনার মাধ্যমে স্যারকে বললাম, বাংলা ভিশনের মাধ্যমে স্যারকে বললাম যে সমৃদ্ধি যাতে আরো বেশি হয়, মানে সমৃদ্ধি যাতে সমৃদ্ধ হয়, সমৃদ্ধ হয়। অনেক ধন্যবাদ আপনাদেরকে এই এই সুন্দর আলোচনার জন্য, কষ্ট করে আপনারা এসেছেন, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ স্যার আপনাদের এখানে আনানোর জন্য। শ্রোতা দর্শক মন্ডলী, পিকেএসএফ সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমানে দেশে 150টি ইউনিয়নে 258 জন স্বাস্থ্য সহকারী ও 1853 জন স্বাস্থ্য সেবিকা এই কাজে নিয়োজিত রয়েছেন। পিকেএসএফ এর এই কার্যক্রমের ফলে প্রান্তিক মানুষের মানব সক্ষমতা বৃদ্ধি পাবে সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলো।